আমরা গত পার্টে এখানে ছিলাম এবং দেখেছিলাম যে আমরা যখনই লগ ইন না করে ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে চাচ্ছিলাম, তখনই কিন্তু আমাদের রিডিরেক্ট করে এই অ্যাডমিন লগ ইন পেজটিতে পাঠিয়ে দিচ্ছিল। এর কারণ হচ্ছে আমরা মিডলওয়্যারে লজিক ইমপ্লিমেন্ট করে রেখেছি। তো আজকে হচ্ছে আমরা এখান থেকে এই লগ ইন সিস্টেমটা ক্রিয়েট করে ফেলবো। তো এটা করার জন্য প্রথমেই হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে কন্ট্রোলারে চলে আসতে হবে, আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে। তো অ্যাডমিন কন্ট্রোলারে এসে এখানে তার আগে আরেকটা কাজ করতে হবে, এই ওয়েবে আসতে হবে। ওয়েবে এসে এখানে দেখুন আরেকটা রাউট আমাদের ক্রিয়েট করতে হবে। সাপোজ উপরে যে রাউটটা রয়েছে এটাকে আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এখন এটা হবে আমাদের অ্যাডমিন, লগ ইন করে দিতে পারি এটাকে। ওকে, এটাকে আমরা অ্যাডমিন লগ ইন করে দিলাম। আর ফর্ম এখানে যেটা রয়েছে নেমটাকে আমরা চেঞ্জ করে দিলাম, আর এখানেও আমরা এটাকে অ্যাডমিন লগ ইন করে দিলাম। আচ্ছা, এখন এই ফাংশনটা আমাদের ক্রিয়েট করতে হবে। অ্যাডমিন কন্ট্রোলারে আমরা এখান থেকে চলে আসলাম, এসে এখানে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে পাবলিক। দেন হচ্ছে আমাদের ফাংশন, ফাংশনের নেম দিয়ে দিলাম আমরা অ্যাডমিন লগ ইন। দেন হচ্ছে এর ভিতরে এখন আমরা কাজ করব। প্রথমেই হচ্ছে আমাদের ফর্মটাকে ভ্যালিডেশন করে নিতে হবে। তো ভ্যালিডেশন করার জন্য কি করতে হয় আপনারা এগুলো আশা করি জানেন, আমি শর্টকাট একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে এখানে আমাদের ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতে হবে রিকোয়েস্ট। দেন এখানে আমরা যদি একটু আমি সিম্পল একটা ভ্যালিডেশন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ডলার রিকোয়েস্ট ভ্যালিডেট, এর ভিতরে আমরা একটা অ্যারে পাস করে দিচ্ছি। এবং এই অ্যারের মধ্যে আমি বলে দিচ্ছি এখানে প্রথমে যে ফর্মে আমাদের ফিল্ড রয়েছে ইমেল, সেটা হচ্ছে আমাদের এখানে কি হবে রিকোয়ার্ড হবে। এবং আমি এটাকে ডুপ্লিকেট করে আরেকটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমার পাসওয়ার্ড। পাসওয়ার্ডও আমাদের কি হবে রিকোয়ার্ড হবে, এবং এটাকে অবশ্যই সেমিকোলন দিয়ে এখানে শেষ করতে হবে। তো আমি এটাকে এভাবেই রাখলাম। এভাবে রাখার পর এখন আমরা যেটা করতে পারি, এখানে আমরা দেখি একটু ভ্যালিডেশনটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো ভ্যালিডেশনের জন্য আবার হচ্ছে আমাদের ইরর মেসেজ দেখাতে হবে। তো ইরর মেসেজগুলো দেখানোর জন্য আমি এটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি, লারাভেল থেকে নিয়ে আমাদের যে ফর্মটা রয়েছে অ্যাডমিন লগ ইন, দেখুন এই ফর্মটার ঠিক উপরে অথবা আমার এই যে ফর্মটা রয়েছে এই ফর্মের ঠিক উপরে আমি এই ভ্যালিডেশনের কোডটুকু অর্থাৎ ইরর মেসেজগুলো আমরা যেখানে দেখাবো সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যদি এটাকে এখন এখান থেকে লগ ইনে হিট করি, দেখুন আমি এটাকে রিলোড করে নিলাম, করে সাপোজ এখানে আমি যদি হিট করি, আচ্ছা এখানে হিট করার পর আরেকটা কাজ করতে হবে আমাদের, যেমন হচ্ছে আমরা যে ইউআরএলটা ক্রিয়েট করলাম এখানে এই যে পোস্টে, এই ইউআরএলটা কিন্তু আমাদের ফর্মে পাস করতে হবে, এটা কিন্তু আমরা করিনি। তো অ্যাডমিন লগ ইনে আসলাম, এসে এর অ্যাকশন যেটা রয়েছে এখানে আমরা করতে পারি, এইভাবে পাস করে দিতে পারি ইউআরএল। দেন ইউআরএলটা আমাদের এখানে দিয়ে দিতে হবে এবং মেথড হবে পোস্ট। ওকে, এটাকে রিলোড করে এখন যদি এই অ্যাকশনে আমরা হিট করি, আচ্ছা রিকোয়ার্ড এখানে আমরা কি করেছি দেখি একটু, ভ্যালিডেশনে একটু ইউ করেছি আমরা। হ্যাঁ, এটা হবে কোটেশনের মধ্যে, আমরা কোটেশন দিইনি এখানে, এটা দুইটাই কোটেশনের মধ্যে হবে। এবং এটাকে আমি যদি আবার এখান থেকে রিলোড করি তাহলে দেখবো যে আমাদের ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ফিল্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ এগুলো একটু আপনারা সুন্দর করে নেবেন, আমি আর কিছু করছি না এখানে। দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা লজিক ইমপ্লিমেন্ট করে ফেলবো। আমি প্রথমে একটা কন্ডিশন নিয়ে নিচ্ছি, ইফ অথ গার্ড, এটাকে আমি দিয়ে দিলাম অ্যাটেম্পট। অ্যাটেম্পট এর মধ্যে আমরা চেক করব যে আমাদের ইমেল ডলার রিকোয়েস্ট এবং আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেটাকে আমি এখানে ম্যাচ করিয়ে নিচ্ছি, ডলার রিকোয়েস্ট যদি কি হয় পাসওয়ার্ড হয়, যদি ডেটাবেজের সাথে এই পাসওয়ার্ডগুলো আমার ঠিকঠাক ম্যাচ করে দেন হচ্ছে আমার এখানে কি হবে রিটার্ন রিডিরেক্ট হবে আমাদের কোন ইউআরএলে, যে ইউআরএলে আমরা এটাকে পাঠাতে চাই সেখানে পাঠিয়ে দিচ্ছি স্ল্যাশ ড্যাশবোর্ড। আর যদি পাসওয়ার্ড বা ইমেল ঠিকঠাক ডাটাবেজের সাথে আমার ম্যাচ না করে তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা ইরর দেখাতে পারি সেশনের মাধ্যমে, যেমন সেশন প্লাস এখানে আমরা দিতে পারি কি ইরর মেসেজ দিতে পারি। ইরর মেসেজ কি হবে যে এখানে আমরা দিয়ে দিতে পারি ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। তো এটা দিলেই তো হবে না, সেশন মেসেজটাও কিন্তু আমাদের কি করতে হবে চেক করতে হবে এখানে। সো সেশন মেসেজ দেখানোর জন্য আমাদের কি করতে হবে, উপরে সেশনটাকে ইউজ করতে হবে, ইউজ সেশন। দেন আরেকটা কাজ করতে হবে, এই সেশনের মেসেজটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, এই সেশনের মেসেজটাকে কিন্তু আমাদের গেট করতে হবে। তো কিভাবে গেট করব, এখানে আমরা গেট করব এটাকে এই ফর্মের নিচে, আমরা উপরে আবার এটাকে গেট করতে পারি অ্যাট দ্য রেট অফ ইফ
সেশন হ্যাজ, যদি কি হয় সেশনের মধ্যে এই এররটা থাকে তাহলে কি হবে। এখানে আমরা একটা পি ট্যাগ নিতে পারি এবং পি ট্যাগের মধ্যে একটা ক্লাস নিয়ে নেছি, আমি এখানে বলে দিচ্ছি টেক্সট ডেঞ্জার, আমি নর্মাল দিয়ে দিচ্ছি, আপনারা এগুলা চাইলে ডিজাইন করে নিতে পারেন। দেন এখানে আমরা কি করব, সেশন গেট করব, অর্থাৎ সেশনে যে মেসেজটা আছে এরর সেটাকে আমরা গেট করে এখানে দেখিয়ে দিব। দেন এখানে আমাদের কি করতে হবে, অ্যান্ড ইফ করে দিতে হবে, ব্যাস আমাদের কাজ কিন্তু হয়ে গেল। তো এটা করার পর এখন আমরা যদি যেটা করতে পারি, এখানে দেখুন, এখানে যদি আমরা লগ ইন করি, লগ ইন করার পর ইমেল পাসওয়ার্ড দিই, এখন আমাদের অ্যাডমিন টেবিলে কিন্তু কোনো ইমেল পাসওয়ার্ড নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে হিট করলে এটা এখন কাজ করবে না ভ্যালিডেশন। সো আমরা যদি আমাদের এই ডেটা বেসটাতে আসি, এসে এখানে আমাদের যে ইউজার্স টেবিলটা রয়েছে দেখুন এখানে, এবং এই ইউজার্স টেবিলে যে পাসওয়ার্ডটা রয়েছে, সাপোজ এটা ছিল 1 থেকে 8, এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমাদের যে অ্যাডমিন টেবিলে রয়েছে, অ্যাডমিন টেবিলটাতে আমি যদি আসি, এখানে এসে এখানে একটা ডাটা ইনসার্ট করে আমরা টেস্ট করি। আমি এখানে আসলাম, এসে এখান থেকে ইনসার্ট, দেন এখানে আমার নেম যেটা আছে এটাকে আমি দিয়ে দিলাম অ্যাডমিন, এটাকে আমি দিলাম এমডি অ্যাডমিন, দেন ইমেল দিলাম এখানে আমি admin@gmail.com, এবং ইমেল পাসওয়ার্ড যেটা আছে কপি করলাম, আমরা ইউজার থেকে যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি গোতে ক্লিক করি। তাহলে কি হলো, এখানে আমাদের একটা অ্যাডমিন ক্রিয়েট হয়ে গেল। এখন যদি এটাকে আমরা এখানে এই লগইনে ক্লিক করি তাহলে আমাদের ভ্যালিডেশন পাচ্ছে, অর্থাৎ এখন আমি যদি এখানে আমার এই ছিল এরকম একটা ইমেল দিই যেটা হচ্ছে আমার ডেটাবেজে নাই, দিয়ে যদি আমি এখানে চেক করি, একটা কিছু দিলাম উল্টাপাল্টা, তাহলে দেখি আমাদের সেশন মেসেজটা আসে কি না। এখানে একটা আচ্ছা, এখানে অথ ইউজ করিনি আমরা, এটা পাইনি, তো অথ ইউজ করতে হবে আমাদের এখানে উপরে, সেশনের উপরে অথ দিয়ে দিলাম। দেন এখানে যদি আমরা হিট করি এখন আবার, তাহলে এখানে আচ্ছা আমরা কিছুই পাচ্ছি না, এর কারণ হচ্ছে আমি সম্ভবত হ্যাশ ইউজ করিনি এখানে, একটু দেখিনি। তো আবার আসলাম এখানে আমরা, এসে এখানে আচ্ছা এই যে এখানে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা এটাকে কি করতে পারি, যদি এটা না পাই রিটার্ন রিডিরেক্ট করে দিতে পারি, এটাকে আমরা কোথায় মানি ব্যাক করে দিতে পারি, দিয়ে এখন যদি এটাকে আমরা এখান থেকে রিলোড করি বা কনফার্ম করি, তাহলে দেখবো ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড, অর্থাৎ আমরা ভুল ইমেল বা পাসওয়ার্ড দিলে কিন্তু আমাদের কাজ করতেছে না। আমি যদি এখানে আপনাদেরকে আবার একটা দিয়ে দেখাই, র্যান্ডম একটা ইমেল দিয়ে দেখাই, .com দিলাম এবং এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম, তাহলে কিন্তু ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। আর যদি আমরা কোনো কিছু না দিই তাহলে কিন্তু এখানে আমাদের ইমেলটা পাচ্ছে ভ্যালিডেশনটা। তো এখন আমরা সঠিকটা দিয়ে যদি এখানে চেক করি admin@.com, এবং পাসওয়ার্ড যেটা ছিল আমাদের এক্স্যাক্টলি আমরা সেম দিলাম 1 থেকে 8 পর্যন্ত, দিয়ে যদি ক্লিক করি ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। আচ্ছা এখানে আরও একটা ইস্যু হয়ে গেছে, আমি একটু দেখে নিচ্ছি। আবার আসলাম এখানে, এসে এখানে আচ্ছা এই যে গার্ড, এই গার্ডে কিন্তু আমরা আমাদের অ্যাডমিন ইউজ করিনি, সেজন্য আমাদের এরর পাচ্ছিল। দেখি এখন আবার ট্রাই করে এখানে হিট করলাম, করে এখন যদি এখানে আমি ক্লিক করি তাহলে আমার ভ্যালিডেশন কাজ করছে। ওকে admin@gmail.com দিয়ে দিলাম, দিয়ে আমার পাসওয়ার্ড যেটা আছে এটাকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে যদি লগ ইনে ক্লিক করি তাহলে দেখবো আমাদের কিন্তু ঠিকঠাক লগ ইন হয়ে গিয়েছে। তো এই আমাদের মাল্টিপল অথেন্টিকেশন সিস্টেম কিন্তু আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। তো ইনশাল্লাহ এরপরের পার্টে আমরা দেখবো কিভাবে লগ আউট করার পর আবার হচ্ছে রিডিরেক্ট করে লগ ইন পেজে চলে যাবো, এবং আরও কিছু কাজ আমরা দেখবো। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।